বার্মাটিক পাচারের ছক বানচাল করলো টুকরিয়াঝাড় বনবিভাগ। নকশালবাড়ির সাত ভাইয়া টোল প্লাজায় একটি কন্টেনার আটক করে 50 লক্ষ টাকার বার্মাটিক উদ্ধার করলো টুকরিয়াঝাড় বনবিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির সাত ভাইয়া টোল প্লাজায় অভিযান চালায় বনকর্মীরা। এরপরে কন্টেনার আটক করে 50 লক্ষ টাকার বার্মাটিক উদ্ধার করা হয়। অসম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই বার্মাটিক। তবে ঘটনায় পলাতক কন্টেনার চালক। গোটা ঘটনার তদন্তে নেমেছে টুকরিয়াঝাড় বনবিভাগ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।